চা বাগানের নালায় রীতিমতো কাতরাচ্ছে চিতাবাঘের আস্ত দুই শাবক। চা বাগানে পাতা তোলার কাজ করার সময় নালায় ফুট ফুটে চিতাবাঘের শাবক দেখতে পায় শ্রমিকেরা। নকশাল বাড়ির পাহাড় গুমিয়া চা বাগানের এই ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা রেঞ্জ, এলিফ্যান্ট স্কোয়াড এবং জাম্বো ট্যুর পজের কর্মীরা। শাবকদের মায়ের কোলে ফেরাতে এলাকা ঘিরে ফেলে বনকর্মীরা। সাত সকালে চারপাশ তখন শুনশান। তখন ফুটফুটে একটি শাবককে নালা থেকে তুলে নিয়ে নিজের আশ্রয়ে রাখলো মা চিতাবাঘ। বনকর্মীরা নজরদারি রেখে চলেছে অবিরাম। শ্রমিকদের আনাগোনা বন্ধ করা হয়েছে এবং শাবকদের মায়ের সঙ্গে মেলামেশা করতে এবং বেড়ে হয়ে ওঠার ক্ষেত্রে কাজ করা হচ্ছে বলে কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের DFO দেবেশ পাণ্ডে টেলিফোনে জানিয়েছেন। एक्चुअली हम लोग को दो दिन पहले ये खबर मिली थी कि एक दो लेपर्ड कब्स स्ट्रे हुए हैं यहाँ पे पारगुमिया टी गार्डन में। तो वहाँ के वर्कर्स और टी गार्डन मैनेजर के थ्रू हम लोग को फॉरेस्ट डिपार्टमेंट को SOS कॉल आया कि ऐसा दो लेपर्ड के कब्स वहाँ स्ट्रे किए गए। तो फिर हमने जम्बो ट्रूप्स जो एक NGO है वाइल्ड लाइफ के लिए काम करता है अलॉन्ग विद फॉरेस्ट स्टाफ ऑफ एलिफेंट स्क्वाड और बाघ डोगरा रेंज दोनों रेंज और जम्बो ट्रूप्स के साथ मिल करके हमने वहां पे कैमरा सेटअप किया और वो पूरा एरिया कॉर्डन ऑफ किया ताकि ह्यूमन डिस्टर्बेंस ना हो, ताकि ये जो लेपर्ड का है वो फिर से रीयूनियन हो पाए और उसको उठा करके जो स्ट्रेट कब्स हैं उनको उनकी माँ ले जाए। तो अभी तो हम लोग वो पूरा उसका 24 आवर मॉनिटरिंग करने के बाद दो कब्स थे, एक कब को उसकी माँ उठा करके ले गई दूसरे साइड। এটা আমাদের বুলেট মডেল আছে, স্ট্যান্ডার্ড ব্ল্যাক। এটা আমাদের 1901 থেকে শুরু হয়েছিল, রিলঞ্চিং হয়েছিল 1932 সালে। তারপর থেকে এখনো পর্যন্ত সেম সিস্টেমেই আসছে। কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে। অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে। চার্জিং, ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে। ডুয়েল চ্যানেল ডিস রয়েছে। এটা এখন স্পোকেই আসছে, প্লাস সিঙ্গেল সিটে চলে আসছে। এখন মডেল অ্যাভেলেবেল রয়েছে, শুধু মডেল বলাটা ভুল, সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে।